আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই গ্রাফসের কাজ করার জন্য অনেকেই বলছেন যে গ্রাফসের কাজ শিখবেন কিভাবে, কিভাবে গ্রাফস করতে হয়। তো আমি আসলে একবারে তো সব কিছু শেখা যায় না, একবারে হঠাৎ করে কিন্তু বড় ডিজাইন করা যায় না। তো ছোট থেকে আগে শিখতে হবে, আগে সিঙ্গেল জার্সি, জার্স লাকোস, সিঙ্গেল লাকোস, ডবল লাকোস এভাবে শিখতে হবে। তো আমি আজকে সিঙ্গেল লাকোস একটা গ্রাফস আপনাদেরকে দেখাবো কিভাবে এই গ্রাফস করতে হয়। আপনারা প্রথমে একটা সাদা পেজ নেবেন, নিয়ে এরকম ডট 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 দিয়ে নেবেন যেন আপনার ক্যাম্প ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনার ডিজাইন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ডিজাইনটা করে নেবেন, গ্রাফটা করবেন এর থেকে। তো আমি আপনাদেরকে সিঙ্গেল লাকোস কাপড়টা দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে আমি একটা লুপ খুলে দেখাবো, লুপটা খুলবেন অবশ্যই একটা মার্কিং করে নেবেন, অয়েলস বরাবর একটা মার্ক করে নেবেন এর থেকে, মার্ক করে নিয়ে খুলবেন। এই যে এরকমভাবে কলম দিয়ে একটা মার্ক করে নেবেন যে আপনি প্রথমে কি খুলতেছেন, সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে যে ওটা নিট ক্যাম খুললেন নাকি টাক ক্যাম খুললেন, ঠিক ওই মার্ক বরাবর যে কলমের দাগ যেভাবে দিয়েছেন ওইভাবে। দেখেন আমি কিন্তু সুতা খুলছি, এভাবে সুতাগুলো খুলতে আমি প্রথমটা টান দিছি, প্রথমটা কিন্তু অল নিট আসছে। হ্যাঁ, এভাবে আপনারা নিট করবেন। তারপর একটা দেখেন আমি আবার দেখাচ্ছি, দেখেন এখন কিন্তু এটা নিট টাক। হ্যাঁ, এক নাম্বারটা কিন্তু কাল লেগে দেওয়ার পর কিন্তু নিট আসছে, দুই নাম্বারটা কিন্তু টাক, দেখেন নিট। হ্যাঁ, ওই যে যেটা ছেড়ে দিছে ওইটা আপনাদেরকে টাক ধরে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ক্যামেরাভাবে নিট, তারপরে টাক, নিট টাক, নিট টাক, নিট টাক, নিট টাক, এইভাবে পড়াটা এরকম আছে। ওখানে আর কোনোটা জয়েন্ট হবে না। পরে আবার দেখি, দেখেন পরেরটা কিন্তু নিট নিট নিট, প্রত্যেকটা ক্যামে কিন্তু প্রত্যেকটা ওয়েলসে কিন্তু প্রত্যেকটা নিডেলে কিন্তু নিট নিট এরকম দেখা যাচ্ছে। তো আমি প্রত্যেকটা এরকম করে দেব। এক একটা লাইন, এক একটা লাইন কিন্তু ধরতে হবে, এক একটা লাইন, যে লাইনটা দেখছেন যে অয়েলস বরাবর লাইন, হ্যাঁ মার্কিং করে অবশ্যই ধরতে হবে। দেখেন আমি আবার দেখাচ্ছি, দুই নম্বর, এক নম্বরটা টাক পড়ছে, দুই নম্বরটা নিট, নিট টাক, নিট টাক। তাহলে আমরা শুরু করব টাক দিয়ে, টাক নিট টাক নিট টাক নিট টাক নিট টাক নিট, এভাবে। আমরা আরও নেব যতক্ষণ পর্যন্ত আমরা দেখব যে ওপরে নিচে, ওপরে নিচে করতে করতে কোন জায়গায় যে আপনার মেলে। একাধিকবার নেওয়ার দরকার না, যদি আপনার ছয়টা ক্যাম খোলার পরে, ছয়টা ক্যাম সরি ছয়টা সুতা খোলার পরে যদি দেখা যাচ্ছে যে একই ড্রপ বা একই ডিজাইন বারবার আসতেছে, সেক্ষেত্রে আপনাকে তাহলে আর খোলা লাগবে না, আপনি ওখান থেকে ডিজাইনটা বের করে নেবেন। সবসময় মনে রাখতে হবে সার্কুলার নিটিং মেশিন কিন্তু চার বাটের উপরে এখন মেশিন আসেনি, পাঁচ বাট অথবা ছয় বাট এরকম কোনো বাট এখনও আসেনি, চার বাটের উপরে ডিজাইন করা যায় না। হ্যাঁ, তা আপনাকে চার বাটের হিসাব করেই কাজ করতে হবে এর থেকে। পরেরটাও কিন্তু এরকম আছে, নিট টাক, নিট টাক, নিট টাক। দেখেন আপনারা দুই নাম্বার যে ডিজাইনটা ছিল, দুই নাম্বার যে সুতার ডিজাইনটা, ঠিক তার ছয় নাম্বার সুতাটা সেম সেম। তাহলে দেখা যাচ্ছে আবার দেখেন তিন নাম্বারে যেটা আছে
হয়তো দেখা যাচ্ছে যে 6 নম্বরে এটা হবে। তাহলে আপনার আর ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই, আপনি আগে নিট ক্যামগুলো বের করেন। নিটের 1 নম্বর সিরিয়াল দিয়ে বের করবেন যে 1 নম্বর যে 17 বের করেছেন এটা আপনার কি হয়েছে, অল নিট। তা আপনি আগে অল নিট করে নেবেন। এভাবে 1 নম্বরটা সাজাইছি, 2 নম্বরটা দেখেন নিট টাক একই, মানে ওই একটা সুতা দিয়ে কিন্তু একই ডিজাইন হচ্ছে, ওখানে বিপরীত কোনো ক্যাম ধরা যাবে না। 3 নম্বরটা দেখা যাচ্ছে যে অল নিট, আমি অল নিট দিছি, একইভাবে গেছে সবগুলো লুপ। 4 নম্বরটা দেখা যাচ্ছে যে টাক নিট, আমি এভাবে টাক নিট দিছি, কিন্তু নিচের যে দুইটা আঁকছি এটার সাথে ওপরের সাথে একটা মিল আছে, যার জন্য আমাদের আর পরবর্তী ডিজাইন সুতা খুলিয়ে বের করার দরকার নেই। এভাবে 4টা বাটের আপনি বের করে দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনারা এই 4 বাটের বের করবেন কীভাবে।